ঐতিহাসিক টেস্ট সিরিজের একমাত্র ম্যাচে সফরকারী বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাটিং করছে স্বাগতিক ভারত। শেষ খবরে স্বাগতিকদের সংগ্রহ এক উইকেটে 169 রান। হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে ইনিংসের চতুর্থ বলেই দলীয় দুই রানে তাসকিনের বলে বোল্ড হয়ে ফিরে যান লোকেশ রাহুল। তবে দ্বিতীয় উইকেট জুটিতে মুরলী বিজয় ও চেতেশ্বর পূজারার ব্যাটে শুরুর ধাক্কা সামলে উঠে ভারত। এই ম্যাচে দুই পেসার ও তিনজন স্পিনার নিয়ে খেলছে সফরকারী বাংলাদেশ, আর তিন পেসার ও দুই স্পিনার নিয়ে খেলছে ভারত। এদিকে টেস্ট মর্যাদা পাওয়ার 17 বছর পর এই প্রথম ভারতের মাটিতে টেস্ট খেলছে বাংলাদেশ। এর আগে ভারতের বিপক্ষে ঘরের মাটিতে 8টি টেস্ট খেলেছে বাংলাদেশ, যার মধ্যে 6টিতে হার আর 2টিতে ড্র করেছে টাইগাররা।